গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আর কেমন লাগছে আমার নিউ লুক, যারা ভিডিও দেখোনি তারা অবশ্যই দেখে নিও। আর আমরা বেরিয়ে পড়েছি এই দুপুরের রোদের মধ্যে, প্যান্ডেল হপিং বলবো না, কারণ প্যান্ডেলগুলো এখনও অবধি সব ঠিকঠাক তৈরি হয়নি। বাট প্রতিমা কিন্তু অনেক পুজো প্যান্ডেলে রেডি, এরকমও আছে যে পুজো প্যান্ডেল সমেত প্রতিমা রেডি হয়ে গেছে, সেরকমও খুব কম সংখ্যক পুজো আছে বড় বড় পুজোগুলোর মধ্যে। তো আমি প্রথম যে পূজা প্রতিমা নিয়ে কথা বলবো, প্রথম যে ভিডিওটা দিচ্ছি সেটা হচ্ছে কালীঘাট শ্রী সংঘ, একদম কালীঘাট মন্দিরের পাশেই কালীঘাট শ্রী সংঘ। কালীঘাট শ্রী সংঘের প্রতিমা একদম রেডি। সো আজকে 22 তারিখ, কাল 21 তারিখ, 21শে সেপ্টেম্বরের মধ্যে পুরো রেডি হয়ে গেছিলো প্রতিমা, আর প্যান্ডেলের কাজ চলছে। আমি চলে এসেছি এখন কালীঘাট শ্রী সংঘের সামনে। কালীঘাট শ্রী সংঘ হচ্ছে কালীঘাট মন্দিরের একদম কাছে, একদম পাশে, আর আমি এখন ঢুকে দেখাচ্ছি, সামনে দাঁড়িয়ে আছি, সামনে থেকে দেখতে পাচ্ছি প্যান্ডেলের কাজ কিন্তু এখনো কমপ্লিট হয়নি। সো আমি ভেতরটা, চলো তোমাদের ঘুরিয়ে আনি, প্রতিমা দর্শন করিয়ে দিই, এক্সক্লুসিভ ফার্স্ট লুক অফ কালীঘাট শ্রী সংঘ। চলো আগে ভেতরে যাই। কালীঘাট শ্রী সংঘের আর প্যান্ডেল তৈরি হয়ে সবকিছু একদম ঠিকঠাক হয়ে ওপেনিং হবে তৃতীয়ার দিন। সো তৃতীয়ার দিন টাইম পেলে নিশ্চয়ই আবার আসবো, কারণ ভেতরের যে কনসেপ্টটা সেটা হচ্ছে মাটির বাড়ির মতো, একটা মাটির পুরোনো দিনের যে বাড়ি ছিল, বড় বড় বাড়িগুলো যেখানে হলুদ রঙের প্রদীপের মতো বাতি জ্বলতো, সেই রকমভাবে ওদের লাইটিংটা করা আছে। এবং বাইরেটাও পুরোনো দিনের রাজবাড়ির মতো লাল রঙের বড় বড় সেই যে জানলা ছিল, এরকম কী বলে ওটাকে আমি জানি না, তোলা যায়, দেখা যায় ওরকম টাইপের একটা জানলা। তো সেই রকম একটা খুব সুন্দর কনসেপ্ট হচ্ছে পুরো প্যান্ডেল এবং প্রতিমা কমপ্লিটেড যদি দেখতে চাও তাহলে তৃতীয়ার দিন থেকে খুলে যাচ্ছে মণ্ডপ, অবশ্যই এসে দর্শন করো। আমি সময় পেলে আমি পুরোটা এসে তোমাদের আবার দেখাবো, বাট প্রতিমার এক্সক্লুসিভ লুক দেখিয়ে দিলাম। ভালো লাগলে সঙ্গে থাকো, আমাদের চ্যানেলের ওপর নজর রাখো, আরও এরকম যেসব প্রতিমা তৈরি হয়ে গেছে, প্যান্ডেল তৈরি হয়নি বা প্যান্ডেল তৈরি হয়ে গেছে, প্রতিমাও তৈরি হয়ে গেছে, এরকম যা যা এক্সক্লুসিভ এখন আমি দেখবো তোমাদের সাথে সব শেয়ার করব। সো এবার পুজো আমাদের চ্যানেলের সঙ্গে থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে কাটাও, আশা করি তুমি কলকাতার বড় বড় সুন্দর সুন্দর পুজোগুলো দেখতে পাবে সবার আগে আগে। সো আমাদের সঙ্গে থাকো, দেখা হচ্ছে নেক্সট পুজো মণ্ডপে এবং নেক্সট ব্লগের সাথে। টাটা।